Doctor's Tips, solution for life problems. আসসালামু আলাইকুম, ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গর্ভাবস্থার 20 সপ্তাহ পর যদি কোনো নারীর রক্তচাপ 140/90 বা তার বেশি হয় এবং প্রস্রাবের সঙ্গে আমিষ নির্গত হয়, তবে তাকে প্রি অ্যাক্লাম্পসিয়া বলে। পরে সমস্যাটি গর্ভাবস্থার খিঁচুনি হিসাবেও দেখা দিতে পারে। সমস্যাটি মৃদু বা প্রকট দুই ধরনেরই হতে পারে। রক্তচাপ যদি 140/90 বেশি কিন্তু 160/110 কম হয়, তবে সমস্যাটি মৃদু। আর সিস্টোলিক প্রেশার যখন 160 বা তার বেশি, ডায়াস্টোলিক প্রেশার 110 বেশি হলে সমস্যাটি প্রকট হিসাবে ধরে নেওয়া হয়। কাদের ঝুঁকি বেশি? সাধারণত 20 বছরের কম বা 35 বছরের বেশি বয়সী গর্ভবতী নারী যাদের পরিবারের কারো উচ্চ রক্তচাপ বা প্রি অ্যাক্লাম্পসিয়ার ইতিহাস আছে, পেটে যমজ বাচ্চা, ডায়াবেটিস, ওজন খুব বেশি, রক্ত জমাট বাঁধাজনিত সমস্যা আছে, তাদের এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। উপসর্গ: হঠাৎ করে ওজন বেশি বাড়তে থাকা, হাতে পায়ে মুখে বা সমস্ত শরীরে পানি আসা, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, ওপরের পেটে ব্যথা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা ইত্যাদি। জটিলতা: অ্যাক্লাম্পসিয়া, গর্ভফুলে রক্তপাত, অন্ধত্ব, মস্তিষ্কে রক্তপাত, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, কিডনি বিকল, সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ, সংক্রমণ, এমনকি মৃত্যু হতে পারে। শিশুর জটিলতা: বাচ্চার ওজন অতিরিক্ত কমে যাওয়া, পেটে বাচ্চার মৃত্যু, অপুষ্ট নবজাত শিশুর শ্বাসকষ্ট। গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব ঘটে ও তার মস্তিষ্কের ক্ষতি করে, ফলে শিশু মানসিক প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হতে পারে। চিকিৎসা: গর্ভাবস্থায় পরিমিত বিশ্রাম নেওয়া, পরিমিত আমিষ জাতীয় খাবার গ্রহণ, দ্রুত ওজন এবং রক্তচাপ বেড়ে যাচ্ছে কিনা তা নির্ণয় করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 50% নারীর সন্তান প্রসবের পর 6 মাস পর্যন্ত উচ্চ রক্তচাপ থেকে যেতে পারে। আর 25% নারীর পরবর্তী গর্ভাবস্থায় পুনরায় প্রি অ্যাক্লাম্পসিয়া হতে পারে। 20% মায়ের মৃত্যু হয় দেশে অ্যাক্লাম্পসিয়ার কারণে। প্রি অ্যাক্লাম্পসিয়া প্রতিরোধ করে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব। ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।